পাওয়ার টিলারের উপরে প্রশিক্ষণ পেয়েছি কিভাবে ইঞ্জিন খুলতে হয় কিভাবে লাগাইতে হয় না আমার ইনশাল্লাহ অভিজ্ঞতা মোটামুটি যায় আগে ছিল তার থেকে এখন আরো উদ্বেগ ভালো হচ্ছে আমি এসেছি বোলা জেলা চর পেশন উপজেলা থেকে ওসমানগঞ্জ ইউনিয়ন চার নং ওয়ার্ড থেকে এসেছি আমি পেশায় পড়ালেখা করি পড়ালেখার পাশাপাশি কৃষির সাথে জড়িত আছি কৃষি নিয়েও আমি পাশাপাশি কৃষি ডিপ্লোমা করতেছি এই প্রশিক্ষণে আমরা আগে অনেক কিছু দেখিনি যেমন নতুনত্ব আমি দেখছি এই যে কিছু আপনার এই মিল আছে মাটাই করা অথবা ঘাস কাটার মিশিং আছে অথবা খড় কাটার জন্য মিশিং আছে এবং ছোটখাটো মিনি হারভেস্টার আছে আরও অনেক মিনি পাওয়ার টিলার যেটা দেখা যায়নি সেটাও এখানে এসে দেখলাম তারপরে স্প্রে মেশিন এসএসসি বিপদন অঙ্গ এই প্রশিক্ষণটা নিচ্ছি পাওয়ার টিলারের উপরেও প্রশিক্ষণ পেয়েছি কিভাবে ইঞ্জিন খুলতে হয় কিভাবে লাগাইতে হয় না আমার ইনশাল্লাহ অভিজ্ঞতা মোটামুটি যাই আগে ছিল তার থেকে এখন আরও উদ্যেগ ভালো হচ্ছে আগে দেখেন আমাদের জমিতে ধান হয়তো দুই মন এখন হয় চার মণ যেহেতু এমন মানে দিন দিন জাপে ধাপে উন্নতর দিকে যাইতেছে পারে সেই চিন্তাভাবনা আমার মাথায় খাটতেছে আর কি এই চিন্তাভাবনা নিয়ে আমরা যেই কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা উচিত তা আমরা ব্যবহার করব যেখানে সরম অনেক জায়গায় গেছি অনেক কাজে ফেরতে একটা ব্যর্থ হয়ে গেছে একজন লোক ডাকিয়ে আনতে হবে অথবা একটা লোক কি হয়েছে এটা দেখতে হবে কাজ করতে হইব আর নয়তো এটা ভালোভাবে খুললে মেরামত করতে হবে কৃষি বিপণন অঙ্গ থেকে আমরা এই ট্রেনিং পেয়েছি এটা আমরা দিয়ে অনেক কিছু শিখেছি যা আমাদের আগে শিখানো ছিল না যা আমরা আগে শিখতে পারিনি যেমন এগুলার জন্য ছোট কাটর জন্য এগুলা খুবই একটা আপডেট দেখে গেলাম অথবা চিনও গেলাম অবশ্যই কারণ এই ট্রেনিং এ এসে অনেক কিছু জানা যায় এবং এই মেশিনগুলো যদি তারা এক সময় নেয় তাহলে ট্রেনিং এ এসে যা শিখবে যে তারা ওই মেশিনগুলো মেরামত করতে সক্ষম হবে পরের চাকরি করি পরের চাকরি করতে যে লেগে গেছে এক কোম্পানি আমাকে নিয়ে গেল তার কাজে জড়িত হলাম হতে যায় সেখানে একটা সুবিধা অসুবিধা হইয়া বললো তখন আমি উদারকে মেরামত করিয়া অথবা মোটি করিয়া আমি ওই জিনিসটা আমি গিয়ে আমাদের এলাকার যারা ইয়ং যুবক আছে তাদেরকে আমি বলবো যে আপনারা এই পাঁচ দিনের ট্রেনিংটা গিয়ে ট্রেনিং এর মাধ্যমে যা আছে সবকিছু একটু শিখে আসুন শেখার মাধ্যমে আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে যদিও আপনারা পরবর্তীতে একটি যন্ত্রপাতি কিনে নেন সেই যন্ত্রপাতি মেরামত করার জন্য আপনাদের এই ট্রেনিং অবশ্যই গুরুত্বপূর্ণ কাজে লাগবে সকলের কৃষি বাজারের সকলের দে ধন্যবাদ মেকানিস এবং যারা আমাদেরকে অভিজ্ঞান প্রশিক্ষণ দিচ্ছে তাদের জন্য সকলের জন্য আমি ধন্যবাদ তবে সবাই আমাকে দোয়া করবেন আর আমিও দোয়া করতেছি সবাই যেন ভালো থাকেন আল্লাহ হাফেজ